গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়েছি, রোজের যা ডিউটি। অবশ্যই লিকার চা খাচ্ছি, দুধ চা তো আর খায় না, ছেড়েই দিয়েছি। দুধ চা খেয়ে যেটা যে জিনিস সহ্য হয় না সে জিনিস খাওয়া যাবে না। ভালোবাসি তো খেতে অবশ্যই, কিন্তু দুধ চা আমার একদম নিতে পারে না। দুধ চায় যে এত পরিমাণে অসুবিধা হয় আর কোনো কিছুতেই আমার কিছু হয় না সেটা। তো আমার মা বেরোবে ডিউটিতে, তার জন্য রেডি হচ্ছে, আজকে তো বুধবার বেরোতেই হবে। তো আমি এখন চা খেয়ে নিচ্ছি। আমার মা অলরেডি বেরিয়েও গেছে, বেরোবে কি বেরিয়েও গেছে, আর বেরোনোর আগে আজকে রুটি করে গেছে সকালের ব্রেকফাস্টের জন্য। এই হচ্ছে গরম গরম রুটি, আর তার সাথে রয়েছে বেগুন ভাজা। তো এইটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তার আগে অবশ্যই আজকে একটা প্যান্ডি খাবো, গ্যাসের ওষুধ একটু সমস্যা হচ্ছে তার জন্য। তো এটা খেয়েই তারপরে আমি রুটিটা খাবো, একটু পরে খাচ্ছি। চাটা খেলাম তো এক্ষুনি, একটু পরে খাবো। তারপরে আবার দুপুরের রান্নাবান্না রয়েছে, দুপুরের রান্নাবান্না করতে হবে। মা সব কুটেই রেখে গেছে আমি ঘুম থেকে ওঠার আগেই। এই যে হচ্ছে দেখো, পেঁয়াজ কেটে কাটা রয়েছে, এই হচ্ছে কাঁচকলা, আলু সব ভালো করে ধুয়ে রেখে দিয়েছে, আর এই হচ্ছে রসুন বাটা, আর এই হচ্ছে মাছ। এটা ফ্রিজ থেকে বার করে জল দিয়ে, মানে জলে ভিজিয়ে রেখে গেছিলো, তো সেটা এখন একদম সুন্দরভাবে ছাড়িয়ে গেছে বরফ। এবার এটাকে ঘষে 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 মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপরে এক রান্না করতে হবে নুন হলুদ দিয়ে। আর হ্যাঁ, তোমরা কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো এটাও অবশ্যই আজকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমারও খুব ভালো লাগবে জেনে যে আমার বন্ধুরা কে কোথায় থাকে, কোথা থেকে আমার ভিডিওটা দেখছে সবাই, আমার ভিডিও কত দূর যাচ্ছে, কত মানুষের কাছে পৌঁছাচ্ছে। তো যাই হোক, মাছটা সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা হলুদ, কিছুটা নুন দিয়ে এটা ভালো করে আমি এখন মাখাবো। মাছটা ভালো করে মাখি কিছুক্ষণ রেখে দিলে না বেশি ভালো হয়, কেন বলো তো, মাছের নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। কিন্তু না, এখন আমার অত আর সময় নেই, এখন আমাকে ঝটপট ঝটপট করে মাছটা ভেজে নিতে হবে। তো এইসব মাছে নুন হলুদ মাখাতে, তারপরে মাংস ম্যারিনেট করতে আমার না খুব ভালো লাগে জানো তো। আমি দেখো কত সময় ধরে এটা মানে মাখাচ্ছি, যাতে মাছের ভিতরে ভালো করে নুন টুনগুলো ঢুকে যায়। মাছ ভাজার সময় যদি নুনটা পারফেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু মাছের স্বাদটা আসে। এটা কিন্তু মাংসের ক্ষেত্রেও, মাংস কষানোর সময় বেশি মানে পরিমাণ মতো নুন দিতে হবে, তাহলে মাংসের ভিতরে পরিমাণ মতো নুন ঢুকবে, তাহলে স্বাদটা আসবে। সে পরে আর ঝোলে যতই দাও না কেন, যদি মাংসর বা মাছে পারফেক্ট নুন না ঢোকে তাহলে কিন্তু খেতে সেটা একদমই ভালো লাগবে না, তাই না? তো যাই হোক, তোমরা সবই জানো, আমি জানি, আমি এত বেশি বেশি জ্ঞান দিচ্ছি, আসলে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের বলছি আসলে। তো বন্ধুরা, কড়া কিন্তু বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল রয়েছে কেন বলো তো, সকালে বেগুন ভাজা করা হয়েছে তার জন্য। আর এই যে কড়ার এই সাইডটা দেখতে পাচ্ছো কালো, এগুলো কেন বলো তো, এগুলো কিন্তু, এই যে আমাদের কড়াটা কিন্তু এইরকম পরিষ্কারই থাকে সারাক্ষণ, এই যে এরকম এরকম, কিন্তু এরকম হয়ে গেছে সকালে বেগুন ভাজা হয়েছে, শুধুমাত্র বেগুনটাই ভাজা হয়েছে পরিষ্কার কড়াইতে। আর আমাদের বলেছিলাম না, আমাদের এই ওভেনটা মানে এই যে ওভেনটা খারাপ হয়ে গেছে, যার জন্য ওই দিকে আগুনটা বেশি লাগে, এদিকে একদমই কম লাগে, লাগেই না বলতে গেলে, ওই জন্য ওই দিকটা তাড়াতাড়ি করে পুড়ে যায়। তো যাই কিছু করো না কেন, পুড়ে যাবে ওইদিকে। তো ওভেনটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করবো। তো গ্যাসটা চালিয়ে দিয়েছি, জ্বালাইনি, দেখি না জ্বালিয়ে বকবক করছে, গ্যাসটা অন করে না জ্বালাইনি। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, তো মাছটা এবার তাড়াতাড়ি করে ভেজে ফেলবো, তেলটা গরম হয়ে গেলে। অন্য আর কড়াই নিলাম না, ভাবলাম এইটাই তেল রয়েছে যখন এইটাই আমি ভেজে ফেলি। তেলটা দেখো কেমন গরম হয়ে গেছে, আর একটা কি যাবে এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। কড়াটা একটু তেল তেল হয়ে থাকলে দেখবে মাছগুলো না একদম লাগে না, নইলে এই এই কড়ায় বেগুন ভাজা ছিল তো, দেখো মাছগুলো কি সুন্দর দিচ্ছি, সেই ননস্টিক প্যানের মতন সরে সরে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে না।
এই যে কলাটা সিদ্ধ হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেব। আগের দিন একটা বেশি ভালো হয়েছিল, আজকে মনে হচ্ছে অতটা ভালো হবে না, কারণ আগের দিন একটু সর্ষে বাটা দিয়েছিলাম, আজকে সর্ষে নেই, সেই জন্য দিতে পারলাম না, শুধু জিরে দিলাম। আর একটু রসুন দিয়েছি, কলাই আমরা রসুন ফোড়ন দিই, কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি। তো হতে থাক, জিরে গুঁড়ো দিয়েছি, বললাম না একবার, ভুলে যায় আমি বলার সাথে সাথে। তো এটা ভালো করে ফুটে উঠুক, ফুটে উঠলেই নামিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর মা তো ভাত রান্না করেই গেছে, আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, দেখতে হচ্ছে কী অবস্থা, তাহলেই হয়ে যাবে। রান্না করার ফাঁকে কিন্তু আমার ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে, এখনও আপলোড করিনি, আপলোড করা নিয়ে তো আমার এখন আর কোনো সমস্যাই নেই। তো যাই হোক, এবার আমি চলে এসেছি র্যাকে বাসনগুলো সাজিয়ে রাখার জন্য। এগুলো সব মাজা বাসন, দিদি সকালবেলায় মেজে চলে গেছে, এই গামলার ভিতরেই থাকে, পরে আমরা সুন্দর মতো জায়গা মতো সাজিয়ে নিই, কারণ এই গামলার ভিতরেই তো আবার এটো বাসনগুলো জমা হবে, এবার আবার এগুলো সারাদিন জমা হবে, তারপরে কালকে সকালে বেলা দিদি এসে এক মাজবে, আমাদের একবারই কাজে আসে। সকালে ব্রেকফাস্ট থেকে মানে বাসন জমা শুরু হয়, পরের দিন মানে এসে মাঝে রাত পর্যন্ত। তো আমার তো রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এই যে এটোগুলো, এগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি গামলার মধ্যে জমিয়ে রাখবো। এটো অবস্থায় রাখি না, একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করে রাখি, কারণ যেহেতু জমবে, এটো থাকলে তো বাজে লাগে না। এবার আমি বেসিনটাও পরিষ্কার করে নেবো, ওদিকে কিন্তু আমার গ্যাস ট্যাস মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার বেসিনটা মাজলেই হয়ে যাবে, সিঙ্কটা মাজলেই হয়ে যাবে। তো এবার আমি পরিষ্কার করে রেখে তারপরে আমি এবার স্নান করতে চলে যাব। ওদিকে আমার মা আসারও সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে করছি যাতে মা আসার আগে আমার সমস্ত কাজ টাজ হয়ে যায়, ঘর বাড়িগুলো ঝাড়টাট দিয়ে এবার ঝটপট করে স্নান করলেই ব্যাস আজকের মতো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো স্নান টান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে। তো বন্ধুরা, স্নান টান করা হয়ে গেছে, রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে তারপরে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে স্নান করে এসেছিলাম, ভিডিওটা আপলোডে বসে গেছিলাম, এসে দেখি আপলোড হয়ে গেছে সুন্দর মতো, তারপরে এখন এই 2:30টার সময় ভিডিওটা পোস্ট করে দিলাম। আমি কি ভাবছি যে না, আমার ভিডিওর টাইমটা চেঞ্জ করবো, তোমরা একটু কমেন্ট করে বলো তো কোন টাইমে হলে তোমাদের একটু সুবিধা হবে, মানে তোমরা কোন টাইমে বেশি অনলাইন অ্যাক্টিভ থাকো। চলো, আমার মা বাড়ি চলে এসেছে অফিস থেকে, সেন্টার থেকে ডিউটি করে, তো এবার ভাত বাড়বো। একটাই তরকারি, এই যে কলা দিয়ে তরকারি ভাত, কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর তার সাথে বেগুন ভাজা, সকালে বেগুন ভাজা অনেকটা রয়েছে। মা বলছিল একটা বেগুনটা আছে ভেজে রাখবে, আমি বলছি বেগুন ভাজা তো আছে, আমি এতটা খাইনি, বেগুন বলছি বেগুন। তো চলো ভাতটা বেড়ে নিই, জানি না আজকে কলার তরকারি কেমন হবে, কারণ আগের দিন সর্ষে বাটা দিয়েছিলাম বলে বেশি টেস্ট হয়েছিল। না জল ফ্রিজ দেওয়া হয়নি, বলো ঠান্ডা ঠান্ডা খেয়ে মা সকালে কিছু খেয়ে যায়নি, রুটি করে রেখেছিল তাও কিছু খেয়ে যায়নি। আমি বললাম, আমি বলেছিলাম একটা রুটি খেয়ে যাও, বা আমি একটা রুটি বেগুন ভাজা টিফিন কৌটো করে দিতেও যাচ্ছিলাম, তাও নেই। তা কি খেতে কত সময় লাগতো একটা রুটি? তাও টাইম লাগতো তো, 5টা মিনিট তো টাইম লাগতো তো, 5টা মিনিট তো আগে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নি, বাইরের ওয়েদার এরকম, আজকে ওয়েদারটা গরম, বৃষ্টি নাই, আজকে বৃষ্টি হয়নি, কালকে তো বৃষ্টি হয়েছিল, আজকে হয়নি। শুভ সন্ধ্যা সবাইকে, দেখে তো বুঝতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, এবার আমাদের চায়ের আসর শুরু হবে। ওরা রোগ রোগ করলে আরো ছুটি থাকবে, আর ফিরি ফিরি করলে আরো ফিরি হয়ে যেতে হবে,
বল ফিরি 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 বল না খেলে সুস্থ হয় কি করে তুই? কালকের থেকে রাজের আজকে শরীরটা বেশ ভালো লাগছে একটু, হবেই তো। আমি এগুলো এখন বসে বসে ভাজ করেছি। কলকাতাতে কখন বাড়ি আসলি? একজনের জ্বর হলে সবার জ্বর হবে এখন ভাইরাস। স্বপ্ন না আর কিছু খুঁজে পাননি? গন্ডগোল হচ্ছে, সত্যি কথা বলছে অসুবিধা হচ্ছে আমার। বন্ধুরা তোমরা সবাই সাক্ষী থাকলে আর কোনোদিন মা বলে ডাকবো না। এতটা চাপাটা দিয়েছি কালকে। কলকাতা যাবো তো, যেতে হবে না কাল কলকাতা যাওয়ার ডেট। কলকাতা যেতে হবে না, এখন এক সপ্তাহ পর আবার অতদিন ওয়েট করা যাবে না, এতদিন তোমার এই সহ্য করা যাবে না। হ্যালো, এই এই সাই যন্ত্রণা হচ্ছে অংশিকে, কাল কাল সে কথা বলতে পারছি না, পেশেন্টের নাম ধরে ধরে জোরে জোরে ডাকতে পারছি না, ইচ্ছা হচ্ছে না। পেশেন্টের নাম তোমার কিছুই ভালো লাগতো না, গরুর কি বলো রিকার্ড চাওয়া না তামা না গরুর চোনা, ও গরুর চোনা নিজে খাচ্ছে সেটা দোষ নেই, লোকে খেলে দোষ। আমি খেতাম না, শুধু এই রোগের জ্বালায় খাচ্ছি এখন। নিয়ম ধরা রোগ, তোমার রোগ রুটি টুকটুকি খায় না কেউ, রুটি দিচ্ছ বলতো কাজ করতে দিচ্ছে না।
তো না, হ্যাঁ খাটের উপর এসে শুয়ে পড়ছে, দীক্ষাটা করছে, ডাকছে, ঘুমোচ্ছে। আমার একটা কাশির সিরাপ ছিল, ভালো সিরাপ, সেটা রাজকে দিয়ে দিয়েছি, বললাম ওটা খা, খেলে কমে যাবে। পাখিরা বাড়ি চলে গেছে, কখন গেল? গিয়েছে, বলছে আসছি গুছিয়ে। কি গোছাবে, কি গোছাবে? আমি ওদিকে টিভি দেখছিলাম, একটু টিভি দেখছি আমার সাথে। আজ ওই ওর মা ওই আমি বলেছি সন্ধ্যেবেলা নিয়ে আয়, এখানে চাটা খেলো, তারপরে একটু গরম সিঙ্গাড়া আনা হয়েছে। যাওয়া তো ডাক্তারের কাছে, এখন ডাক্তার কাছে যেতে গেলে অফিসে তো জানাতে হবে, অফিসে জানাতে হবে, কারণ কালকে আমার মা ডাক্তার দেখানোর ডেট কলকাতায়, যাবো। আমার অসুবিধা হচ্ছে, ডাক্তার বলেছিল যে এক সপ্তাহ ওষুধ থাকতে ডাক্তারের কাছে ঘুরে আসতে, যাতে ওষুধ বন্ধ না হয়। আর আজকে এক সপ্তাহ ওষুধ অলরেডি বন্ধ, আর এখনো যদি ওয়েট করে এখন এক সপ্তাহ পর আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবার ডেট ছাড়া অন্য ডেটে দেখবে না। তো আমার রবিবার ডাক্তার রয়েছে, রবিবার দিন আমাকে ডাক্তার দেখাতে যেতেই হবে। মা আজ কতদিন ওষুধ বন্ধ বলো মা, প্রত্যেক দিন তো বেশি হয়। মা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি খেতে খেতে আবার এই তুলি বলছে চিংকি কে খেতে দিলাম, ওরও খাওয়া হয়ে গেছে। ওই দেখো থালা পরিষ্কার একদম, ওদের 2000 একটা মানুষের ভাত যায়, একটা মানুষের এক বেলার ভাত না, তিন বেলার ভাত, তিন বেলার ভাত তো হলো না। খেয়ে নি, এত সময় সবাই ছিল, ডাজ, বিট্টু, বিট্টু অনেকক্ষণ চলে গেছে, ওরা আজকে দাঁতের যন্ত্রণা করছে সেই জন্য। তো ডাজ সন্ধ্যে থেকেই ঘুমাচ্ছে, ও তো আমাদের বাড়ি আসছে কিন্তু সে সন্ধ্যে থেকেই ঘুমাচ্ছে। এই কাকি আসলো এখন, কাকি এসে তারপরে রাজকে নিয়ে গেল, কাকি কাকা সবাই এসেছিল। রাজ আগের থেকে যেন সুস্থ হয়ে যায় এই দোয়া করো তোমরা। নেতিয়ে গেছে একদম। কালকে আমরা একটু বলেছিলাম যে তোর শয়তানের জন্য তোর এরম ফল ভোগ করতে হচ্ছে, এটা কারা বলে? ওর মাও তো বলছে যার যাবি বিলে আর যাবি, যা আর বিলে যা। তার মানে কি ওর মা ওরে ভালোবাসে না? তার মানে হ্যাঁ ভালোবাসাই তো বলেছি, যে আগের দিনও 4 ঘন্টা বিলে গিয়েছিল কাদা মেখে বাড়ি এসেছে ভূত হয়ে, সেই নতুন জল চারিদিকে মোটরের জল, সেই জলে 4 ঘন্টা কাদা মেখে এই এই এত পরিমাণ শরীর খারাপ হলো শুধুমাত্র ওই কারণেই, বলো মা। তা আমরা ওই জন্যই বলেছিলাম যে শয়তানি করেছিস বলে এই ফলটা ভোগ করতে হচ্ছে আজকে, কষ্ট কার হচ্ছে, তোরই তো হচ্ছে। ওর মাও যেমন বলছে, ওর বাবাও সেমন বলছে, সবাই বলছে। তার মানে কি আমরা ওকে ভালোবাসি না, যে এরকম একটা বাজে কমেন্ট করেছো তুমি? হ্যাঁ সেদিন সেদিন 4 ঘন্টা ওর বাবা মা খুঁজে হয়রান হয়ে গেছে যে সে কোথায় গেল, কোথায় গেল, এদিকে সেদিকে, মানে ওর যত বন্ধুর বাড়ি যে সবার বাড়ি খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পায়নি, সে কোন বিলে ছিল সেখান থেকে কাদা মেখে দুপুরবেলা তাই বাড়ি এসেছে। সেই সকালবেলা আমাদের বাড়ি থেকে ঘুম থেকে উঠে বাড়িও যায়নি, আমাদের বাড়ি থেকে উঠে চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। সেদিন আমাদের বাড়ি এসে লুকিয়েছে কাদা মাখা অবস্থায় আমাদের উঠোনে, এইখানটায় এসে দাঁড়িয়েছে, আর ওর বাবা মা ওই দিক থেকে ওদের বাড়ির থেকে এসেছে, এসে ওকে মারতে যাচ্ছিল। আমি আর মিলে তাই ওকে ঠেকালাম, কারণ ওর সেদিন ভীষণ মারতো। এত সময় ক্যামেরার ওপারে কথাগুলো বলছিলাম তোমাদের, আসলে আমার খেয়াল ছিল না যে আমার চুল টুলগুলো আজকে সুন্দর করে আচড়ানো রয়েছে, তবুও আচড়ানো আছে মোটামুটি। আসলে লাইভ এসেছিলাম তো সেই জন্য একটু সাজুগুজু করে এসেছিলাম, বাড়িতে যখন থাকি তখন তো একদম বিচ্ছিরি লাগে, সেই জন্য ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না। পরিপাটি হবো কি, চুলগুলোই পরিপাটি হয়ে থাকে না বলে আর পরিপাটি লাগে না যতই আঁচড়ায় না কেন। তো যাই হোক, খেয়েছিস তো? কি হলো, ডাকছিস কেন? আমি খেতে বসেছি, আমার মনে নেই যে ওকে ভাত দিতে হবে, ও তখন বাইরে ছিল। এবার আমি খেতে বসেছি আর চিংকি এত ডাকা ডাকছে মনে হচ্ছে যেন হাতটা ধুয়ে ওকে খেতে দিয়ে তারপরে আমি আবার খেতে বসি। এবার যেহেতু তেলাপিয়া মাছের একটা ভীষণ আষ্টে একটা গন্ধ আছে, সেজন্য আমি খাওয়ার পরেই মেখে দিই ওদের। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম ভাত কটা, একটা রুটি খেয়েছি আর অল্প একটু ভাত খেয়েছি। খেয়ে তারপরে ওর মাছ গরম করে ফ্রিজ থেকে পাঁচবার করে মাছ গরম করে তারপরে ওকে ভাত মেখে দিলাম, তারপরে শান্ত হয়েছে। এখন আবার আমার মা মাছের মাথা খাচ্ছে, গন্ধ পেয়েছে তাই ডাকছে, বুঝছো? আর তুনতুলি বাড়ি এসেছিল, অন্য একটা হুলো বিড়াল এসছে, তারে দেখে আবার সে আগের দিনের মতন চিৎকার করে ঝৌ করে করে ওর পিছন পিছন তাড়া করে চলে গেছে।